বন্ধুরা, ভ্রমণ রসিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চলেছি পানিহাটিতে। গঙ্গার তীরের এই সুপ্রাচীন জনপদের পরতে পরতে মহাপ্রভু মিশে রয়েছেন এবং তার সাথে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবার সংস্কৃতি। পানিহাটি ফেরিঘাটের দক্ষিণ দিকে একটু হেঁটে গেলে পৌঁছানো যায় পানিহাটি বাজারঘাট। বাজারঘাটের পূর্ব দিকে একটু এগোলেই খোলা মাঠের মধ্যে তৈরি এই সুবিশাল রাসমঞ্চ আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। রাসমঞ্চের একদিকে রয়েছে আটচালা গঠনশৈলীর চারটি শিব মন্দির। আটচূড়ার এই রাসমঞ্চের দক্ষিণ দিকে অবস্থিত পানিহাটি রাসবাড়ি। এই বাড়ির স্থাপনা করেন পানিহাটির বিশিষ্ট জমিদার শ্রী গৌরীচরণ রায়চৌধুরী মহাশয়। শোনা যায় শ্রী গৌরীচরণ রায়চৌধুরী বিখ্যাত নাটোরের রানী ভবানীর দেওয়ান ছিলেন। রায়চৌধুরী পরিবারের এই এস্টেট দেবতার কাজে উৎসর্গ করা হয়েছে। এস্টেটের সিঁড়ি দিয়ে উঠেই দেখা যায় এখানকার বহু পুরনো রাধা গোবিন্দ মন্দির। ছিমছাম এই মন্দিরের বিগ্রহ আপনার নজর কাড়তে বাধ্য। মোহিত হলাম রাধা গোবিন্দর অপরূপ সৌন্দর্য দেখে। কথা বললাম এই মন্দিরের বর্তমান সেবায়েত শ্রী বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। তার মুখে শুনলাম পানিহাটি এবং এই মন্দির সম্পর্কে অনেক পুরনো কথা। আমার বাবা দেবেন্দ্রনাথ চক্রবর্তী এখানকার সেবায়েত ছিলেন, তিনি দেহ রেখেছেন। তারপরে আমি বিশ্বনাথ চক্রবর্তী ওনার সন্তান, এখন আমি ওনার সেবায় রয়েছি। এখানকার ইয়ে হলো যেখানে বহু পুরনো প্রাচীন ইয়ে রয়েছে, এখানে সমস্ত বড় বড় মন্দির রয়েছে। এখানে মহাপ্রভু এসেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু, আরও নামী দামী রবীন্দ্রনাথ উনিও এসেছিলেন, বড় বড় মহাপুরুষরা এখানে এসেছিলেন। এখানে আপনি দেখতে পারবেন, এখান থেকে গেলে একটু এগিয়ে গেলে পরেই ওখানে আমাদের মহাপ্রভু যেখানে আপনি ভোগ সেবা করেছিলেন, দণ্ড মহোৎসবতলা। তারপরে আরেকটু এগিয়ে গেলে পরে যেখানে রাঘব মহাপণ্ডিত ছিলেন, পাটবাড়ি, ওই পাটবাড়িটাও আপনি একটু দেখতে পাবেন গেলে পরে। তারপরে আরেকটু যদি এগিয়ে যান আপনাদের আমাদের এখানে রানী রাসমণির মন্দির রয়েছে, গিরিবালা ঠাকুর রয়েছেন। তারপরে আপনি একটু এগিয়ে গেলে দক্ষিণেশ্বরের মন্দির, এই গঙ্গার তীর দিয়েই যাওয়া যায়। একটু খড়দার দিকে যদি যান তাহলে ওখানে শ্যামসুন্দরের মন্দির পাবেন। এখানে এই মন্দির আমার হয়তো বাবার জন্মের আগে থেকে, যখন জমিদারি প্রথা ছিল তখনকার আমল থেকে ইনি রয়েছেন। এনার এই মন্দিরে উনি তখন জমিদার ছিলেন, বিশ্বনাথ রায়চৌধুরী। ওনার দাদা ছিলেন জীবন কৃষ্ণ রায়চৌধুরী, ওনাদের তত্ত্বাবধানে এই মন্দির এখন আপাতত আমি সেবা করছি। এই মন্দিরে বহু পুরনো প্রাচীন এই যে আমাদের মূর্তি দেখছেন, গোবিন্দ হচ্ছেন মুষ্টি পাথরে আর রাধারানী হচ্ছেন অষ্টদা। আচ্ছা, এই সকালে পূজা সেবা দেওয়া হয়, ভোগ দেওয়া হয়, আর আমাদের যত বড় বড় অনুষ্ঠানগুলো আছে, মানে ওনার যা অনুষ্ঠান আছে, যেমন জন্মাষ্টমী, যেমন দোল উৎসব, যেমন ঝুলন, যেমন রাস উৎসব ওনার তো অনেক বড় করে হয়। আপনি দেখতে পাবেন এখানে ঝুলনের ইয়ে রয়েছে, রাসমঞ্চ রয়েছে। একটু এগিয়ে গেলে দেখতে পাবেন চারটে শিব মন্দির আছে, শিব মন্দিরও রয়েছে। ওখানে সদাশিব বাবা আছেন। আর মঞ্চে ওখানে যখন রাস হয় তখন মঞ্চে আমাদের এই পালকি, আপনি দেখুন এই পালকি করে ওনাদের নিয়ে যাওয়া হয় ওখানে। আচ্ছা, এবং এই পানিহাটি এটা পেনিটি ধাম বলতে পারেন আপনি, এটা একটা ধাম, এখানে পরিক্রমা ওনাকে নিয়ে করানো। আচ্ছা, যখন রাস উৎসব হয় তখন ওনাকে নিয়েই সমগ্র পানিহাটি পরিক্রমা করানো। আর ওইখানে আপনি দেখুন ঝুলনের ইয়ে রয়েছে, ঝুলন রাস, এবং এখানে মঞ্চে যখন দোল হয়, দোল উৎসব যখন হয় এখানে মঞ্চে ওনাকে আনা হয়। সেবা পুজো যেরকম দেওয়া হয়, চার দিন আমাদের উৎসব হয়, চার দিনে চার রকম ধরনের ভোগ সেবা ওনাকে দেওয়া হয়।
বড় অনুষ্ঠান করা হয়। এই পানিয়াটি অঞ্চলের যত লোক আছে সমস্ত লোক এই অনুষ্ঠানে আসেন, যোগদান করেন। আর বহু পুরনো যেহেতু, তাই আমাদের এই ইয়েটাকে ধরে, আর উনি বিশ্বনাথ রায় চৌধুরী যিনি ছিলেন, মানে ওনাদের ভাইরা আস্তে আস্তে গত, বড় ভাইরা আস্তে আস্তে গত হয়ে গেছেন, তারপরে যিনি ছিলেন তিনি এটা দেখাশোনা করছিলেন, তিনিও গত হয়েছেন। এখন ওনার মেয়েরা আছেন, মেয়েরা দেখাশুনো করছেন। আর তারপরে আমাদের এখানে যিনি গত হয়েছেন চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ, সখন ঘোষ, হ্যাঁ হ্যাঁ, উনিও এখানে একটু আমাদের মন্দিরের হয়ে একটু সহযোগিতা করতেন এবং ছিলেন। হ্যাঁ, এখন আপাতত আমি ওনার ইয়েতে গিয়েছি, ওনার বাড়িতে, মানে এখন যিনি এমএলএ সাহেব আছেন, হ্যাঁ, উনিও যথেষ্ট, গোবিন্দ এবং ওনার ছেড়ে আছেন, উনিও এই মোটামুটি গোবিন্দ সেবার মধ্যে জড়িত। একটা কথা জিজ্ঞেস করছি, মন্দিরের তাও আনুমানিক স্থাপনকাল কখন হতে পারে, মানে কত বছরের পুরনো? তাও স্থাপনকাল আপনি ধরে রাখতে পারেন 400 বছর তো নিশ্চয়ই। 400 বছর? 400 বছর তো নিশ্চয়ই। তবে এই রাসমঞ্চ এবং এই শিব মন্দিরগুলির স্থাপনে শ্রী গৌরীচরণ রায়চৌধুরীর সন্তান শ্রী জয়গোপাল রায়চৌধুরীর অবদানও অনস্বীকার্য। প্রাণ ভরে রাধা গোবিন্দ দর্শন সেরে ফিরে চললাম। এখানে আসতে গেলে কোন্নগর ফেরিঘাট থেকে পানিহাটি আসতে পারেন, অথবা সোদপুর স্টেশন থেকে অটো বা টোটো করে পানিহাটি গঙ্গার ঘাটে চলে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম জায়গাটির ম্যাপ লোকেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতামত। আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভ্রমণ রসিক।